স্বাগতম জানাইছো আমার এই প্রিয় অনুষ্ঠান আমার ভূপেনদালৈ মোৰ কিন্তু ৰুবলৰ কণ্ঠ খুবেই ভাল লাগিছে থ্যাংক ইউ কিন্তু মোৰ ভাল লাগিলে তো নহব আমার বিচাৰ সকলৰ কেনেকুৱা লাগিছে পোন প্ৰথমে আমি ৰমেন চৌধুৰী ছাৰ ওচৰলৈ যাম ৰুবল তোমাৰ ঘৰ 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 আজাৰা স্যার আজাৰাত ঘৰ আজাৰা স্যার তুমি কাক ফলো কৰা বেছিকে গান গালে ফলো মানে স্যার সকলোখিনি শিল্পীৰ স্যার গীত মই ভাল পাওঁ সকলোখিনি শিল্পীৰ স্যার গীত শুনো স্যার কি ঠিকো সবৰ পৰা মই স্যার সবৰ তেলান কি ৰেসপেক্ট কৰো স্যার হেতু তোমাৰ এটা বেছ ৰোমান্টিক ভয়েস এটা আছে থ্যাংক ইউ স্যার ভেরি ৰোমান্টিক ভয়েস থ্যাংক ইউ স্যার হ্যাঁ কিপ ইট আপ এটো ৰাখিবা আৰু বেলেগ বেলেগ ধৰণৰ গান গাবা তুমি এটা কথা বা সদায় এই আমি বারে বারে এটা কথাই কৈ আছো জাস্ট স্ট্যান্ডিং নোট তোমার এটা স্ট্যান্ডিং নোট আছে পাত সোরাত ত এটা আছে নয় হয় তো আছে হেতু স্ট্যান্ডিং নোট এবাৰ গাই দিছোন চাও পাৰানে অন্তৰত নি গিছৰ বস্তু পাঁচ সাইডত আছে হ্যাঁ আজি জীৱনৰ বাট সোরাত সোরাত কোনা এইটো আমাৰ এটা মানুহক ঠগাবৰ কাৰণে ভাল বস্তু এটা ওলাই আছে বুজানো আজিকালি যদি কিবা কাৰণ নোটটো অলপ লাগে নে নালাগে সেইটো বেছি ট্ৰেমেলতা কৰি থৈ দিয়ে এই লাগো এই নালাগো এই নালাগো নালাগো তাৰপিছত নেক্সট নোটটো আহি গ'ল সেইটো নকৰিবা দাদা দাদা ইমান পাৰা অকণমান ট্ৰেমেল দিয়া বেছি নকৰিবা আৰু এটা ৱৰ্ড আছে তোমাৰ সোণালী বুলি কোনখিনিত আছে গাই দিয়া আজি জীৱনৰ বাচুৰা পাহৰণীৰ মেঘৰ মাজেৰে সোৱৰণী সোণালী সেই টেকনিকবিলাক শিকিবা তেতিয়াহ'লে তোমাক ধৰিবলৈ খাদ্য নাথাকিব কোনো বিচাৰকে বুজিছা সেই টেকনিকটো কৰিলে তুমি চবকে ঠগাব পাৰিবা চিন্তা নকৰিবা ভালকে তোমাৰ মাতটো শুনি খুব ভাল লাগিছে তুমি বেলেগ বেলেগ টাইপৰ গান প্ৰেক্টিচ কৰিবা আৰু ভাল হ'ব আৰু তোমাৰ ভইচত এটা ড্ৰামা পাইছোঁ যিটো মৌচুমী আগতে এবাৰ কৈছিলে ড্ৰামা সদায় লাগে গানত দেই গতিকে তুমি পাৰিবা ভালকৈ আৰু গাবা আৰু এটা ষ্টেপ যাব পাৰিবা দুটা ষ্টেপ যাব পাৰিবা লাষ্টৰ ষ্টেপটো কেনেকৈ আহিব মই নাজানো এতিয়া তোমাক আঠ নম্বৰ দিছোঁ থেংক ইউ ছাৰ ধন্যবাদ ছাৰ ইমান সুন্দৰকৈ ছাৰে বুজাই দিলে হয় নাই ছাৰ ষ্ট্ৰিক্ট বুলি ভাবা ন তোমালোকে ছাৰে হাঁহিলে মনটোত অলপ শান্তি লাগে এতিয়া আৰু এগৰাকী ছাৰ আছে নহয় এওঁৰ হাঁহে নে নাহাঁহে আমি যেতিয়া প্ৰতিযোগিতাত গাইছিলো কলেজত আমাৰো এইটো হৈছিল হয় সেইটো বেলেগ কথা বাৰু কবলগীয়াটো কলে মেৰিয়ে ৰমেন চৌধুৰীয়ে কলে আৰু ভইচটোতো মই প্ৰথম শুনিয়ে কৈছোঁ যে আমি চলেও যে ভইচটো খুব ভাল থেংক ইউ ছাৰ কেৱল দুটামান কথা অকণমান সৰু সুৰা কথা একেটা হৈছে অলপ মোৰ কাণত লাগিছে হৈছে আৰু সেইটো অকল তুমি বুলি নহয় বহুতৰ হেৰি শুনিছোঁ মানে নিজে কৰোঁ বুলি নকৰে হৈছে বেছিভাগৰে চাবা গান আনৰো শুনিবাচোন দুই এটা কেতিয়াবা গানটো ভাল গাইছে য'তে জ পাইছে তাতে জেদৰ নিচিনা উচ্চাৰণ কৰে আমাৰ জটো এই মেঘৰ মই কিন্তু তুমি গাওঁতে মাজেৰে যেন শুনিছোঁ মই মেঘৰ মাজেৰে মাজেৰে যেন শুনিছোঁ এই জোৰ দিয়াৰ কাৰণে হৈছে মাজেৰে মাজে মাজেৰে জিভা ৰাগটো দাঁতত লাগো নালাগোকৈ যিটো হ'ব সেই মাজেৰে মাজেৰে আৰু এইবোৰ জেদ জেদ হৈ যায় কিছুমান শব্দই দিগদাৰীও কৰে কিছুমানে ফ ফুল ফুল বুলি কওঁতে ফ পাইছে চোৱা ফুল কোনোবা গানত যদি ফুল শব্দ ফুল ৰেকৰ্ডিঙত ফ্লপ আহে ফুল ফুল বুলিলে মোৰ উৰ্দুটা লাগিব লাগিব হৈছে এই কিছুমান শব্দই আমাক দিগদাৰী কৰে কৰিলেও তাৰ মাজত মেনেজ কৰিব লাগিব এইখিনিত অকণমান ইংৰাজীত দেখিলে হ'ব এফ ডবল এল এফ ডবল অ' এল ফুল ফুল এইটো পি এইচ ইউ ডবল এল ফুল ফুল ক'লে পি এইচ ইউ ফুল 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 কৰিলে পূৰা উৰ্দুটো লাগিব লাগিব হৈছে আৰু ফুল ফুল মোৰ লগা নাই কিন্তু ফুল হয় হয় এই বতাহতে ফ্লপ আহিছে ফল এনেকুৱা
খুব সুন্দর এই সরু সুরা কথাবোৰত মনিলে হৈ যাব ভাই ভয়েস খুব ভাল তোমাৰ থ্যাংক ইউ স্যার ধন্যবাদ স্যার খুব ভাল লাগিল আৰু বিশেষকৈ ও কলে ৰোমান্টিক গানৰ কাৰণে ভাল হ'ব থ্যাংক ইউ স্যার যদি গাই থাকা খুব ভাল গাইছ তুমি যেটো ভাব দিব লাগে কৈছে আৰু ৰমেন চৌধুৰী যিটো কৈছে একদম ঠিক হুটটো লাগিব লাগে মোৰ মনৰ কথা এটা কৈ আছোঁ ৰমেন চৌধুৰী এতিয়া এজনৰ কথা মোক খুব মনত পৰিছে সি হৈছে মোৰ ভাই আছিল জয়ন্ত হাজৰিকা ৰাণা এই তোমাৰ নিচিনাই হয় না তোমাৰ নিচিনাই এনেকুৱা গাই থাকিলে খুব ভাল লাগিছে তোমাৰ গানটো তুমি অলপমান ওটা ধ্যান দিবা দেই তোমাৰ বিৰাট ভাল থেংক ইউ স্যার বিরাট ভাল থ্যাংক ইউ স্যার ভেরি গুড মই ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে আরো আপ করা যাবে তুমি যথেষ্ট ভাগ্যবান যে ইমান গুণী স্যার সকলে ইমান ধুনিয়াকে কইছে আশা করছো স্যার সকলের আশীর্বাদ হিরত লই তুমি ভবিষ্যতে আগুয়াই যাবা শিওর তোমালে আমি সকলে শুভকামনা জানালো থ্যাংক ইউ ভেরি মাচ স্যার আজি আমার ভূপেন্দার প্রতিধ্বনি থিমর পরবর্তী প্রতিযোগী হয়েছে প্রতাপ রাজবংশী তেখেতে খুব সুন্দর গান গায় গানের চর্চা করে ডক্টর ভূপেন হাজরিকা দেবর গীতর অনুরাগীর একজন বিশেষ অনুরাগী আমি প্রতাপ রাজবংশী মঞ্চলে আমন্ত্রণ জানাইছো প্রতাপ এ আমার মাজত প্রতাপ রাজবংশী নমস্কার প্রতাপে অল্প ভয় খাই আছে কিন্তু ভয় নাখাবা খুব ভূপেন্দার গীত খুব ভাল পায় ভূপেন্দার গীত শুনি খুব ভাল পায় আজি হে আমার এই অনুষ্ঠানলৈ প্রতাপ আহিছে প্রতাপ তোমালৈ আমি আমার আন্তরিক মরম আর শুভকামনা জানাইছো ধন্যবাদ কি ফুর বজালি দুপুরে
আছে চোর 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 খুরার ধ্বনি শুনি কলিজার কপনি রগত ঘনে ঘনে লাগে খুরার ধ্বনি শুনি কলিজার কপনি রগত ঘনে ঘনে লাগে কোনো বা কাহানির লড়ালির কাহিনী মনত মনে মনে জাগে গৰখীয়া প্ৰতাপ একদম কপি আছে তুমি ইমান সুন্দৰ গাইছা আমাৰ বিচাৰক ছাৰসকলে তোমাৰ গীতত একদম মুগ্ধ হৈ পৰিছে তুমি জানানে তুমি অনুভৱ কৰিছা হয় প্ৰতিগৰাকী প্ৰতিযোগীয়ে আৰু দৰ্শকে হাত চাপৰিব যাইছে তুমি অনুভৱ কৰিছা হয় শুনিছোঁ ঠিক আছে আমি পলম নকৰোঁ আমি ৰমেন চৌধুৰী ছাৰৰ ওচৰলৈ গৈছোঁ ছাৰ আপুনি কি ক'ব